له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা তাকায় দেখো আমি আল্লাহ তোমার দেহের হেফাজতের জন্য দুনিয়ার কোনো মানুষ নয় র‍্যাব নয় কোনো পুলিশ নয় আমি আল্লাহ তোমার দেহের হেফাজতের জন্য তোমার ডানে বামে সামনে পিছনে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতাকে সিকিউরিটি গার্ড বানিয়ে দিয়েছি এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন প্রত্যেকটা মানুষের দেহের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনে 10 জন রাতে 10 জন মোট 20 জন করে ফেরেশতা এক একজন মানুষের সঙ্গে আল্লাহ দান করেছেন কত আস্তে সুবহানাল্লাহ কয়জন ফেরেশতা 20 জন কইরা ফেরেশতা কেন দিবেন জানেন নি যে আমরার দেশে এমপি মন্ত্রী সাহেবরা যেমন জনগণের সাথে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না আমরাও আল্লাহর সাথে ওই যে আলমে আরওয়াহ রূহ জগতে যে ওয়াদা করে এসেছিলাম আমরাও আল্লাহর সঙ্গে ওয়াদা পূরণ করতে পারি না যারা কোন ঠিক কিনা মনে আছে না আপনারা ওয়াদা দিয়েছিলাম আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন রূহ জগৎ এক বাক্যে জবাব দিয়েছিল কালু বালা হ্যাঁ আপনি আমাদের রব কেন স্বীকৃতি দিলাম আল্লাহ আপনি আমাদের রব কিন্তু দুনিয়াতে আয়া উল্টা পাল্টা করি যারা কোন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানব গোষ্ঠী তুমি যখন আমার বিভিন্ন নিষিদ্ধ কাজে নাফরমানিতে লিপ্ত হও তোমাকে ধ্বংস করার জন্য আমার গজব তোমাদের এদিকে দাবিত হয় তুমি মানুষকে ধ্বংস করার জন্য আমার গজব তোমাদের এদিকে দাবিত হয় আমি আল্লাহ তোমাদেরকে মায়া কইরা সমস্ত গজব আর আযাব থেকে বাঁচায়া রাখি আমরা যখন গুনার কাজ করি যখন গুনার কাজে লিপ্ত হই এই সময় আল্লাহ তারা ফলায়া মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই আর যারা কোন কিন্তু যখন গুনার কাজ করি আল্লাহ পাক আল্লাহর গজব যখন আমাদের দিকে দাবিত হয় আল্লাহ মায়া কইরা আপনি আমাকে গজব থেকে বাঁচায় রাখেন সুবহানাল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষেরা দুনিয়ার কোন মানুষ যদি দামি হোক দামি মানুষের সঙ্গে দেখবেন সিকিউরিটি গার্ড দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে तमाम مخلوقাতের মধ্যে সবচেয়ে দামি বানাইছেন তার এক নাম্বার প্রমাণ হলো মহান আল্লাহ আপনি আমার দেহের হেফাজতের জন্য নূরের তৈরি ফেরেশতাকে সিকিউরিটি গার্ড বানায়া দিয়েছে দুই নাম্বার গোলাম পৃথিবীর ইমানদার মুসলমান তাকায়া দেখো তুমি মানুষ যেমন দামি তুমি মানুষ যেমন সম্মানী তোমাদের খাবারের দিকে একটু লক্ষ্য করো আমি আল্লাহ তোমাদের খাবার কিভাবে তৈরি করি মানুষের খাবার বিভিন্ন মিল ফ্যাক্টরিতে যেই সমস্ত খাবার তৈরি করা হয় দেখবেন বাজারজাত করার আগে কিন্তু প্যাকেজিং করা হয় যারা কোন ঠিক না বেঠিক কেন প্যাকেজিং করা হয় মানুষ দামি আদম সন্তানেরা খাবে এই জন্য বাজারে উঠানোর আগে খাবারটাকে প্যাকেট কইরা প্যাকেটিং সিস্টেম কইরা মানুষের খাবার বাজারে বিক্রি করা হয় কোন প্রাণীর খাবার প্যাকেট কইরা রাখা হয় না জোরা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দিলেন ও পৃথিবীর আদমের আওলাদেরা তোমরা তাকায় দেখো আমি আল্লাহ অসংখ্য অগণিত গাছপালা বৃক্ষ তরুলতার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের যে খাবার তৈরি করি তোমাদের খাবারের দিকে একটু দৃষ্টি দাও আমি আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতার মাধ্যমে তোমাদের খাবার যে তৈরি করি বিভিন্ন গাছপালার মাধ্যমে ফেরেশতার সহযোগিতায় আমি আল্লাহ তোমাদের যে খাবার তৈরি করি এরাই खबर एमनी तुम्हारे सामने आमी अल्लाह हाजिर करी नाई आमी अल्लाह पैगेर सिस्टम करे तुमी आदम सन्तानेर सामने आमी अल्लाह हाजिर करी आम खाइन कला खाइन जा खाइन अल्लाहर हक थेके कुदरती भावे अल्लाह फैगट करे दिछेन जरा कोन ठीक किना केन मानुषेर इज्जत सम्मान कम ना बेशी मानुष जेमन सम्मानित तार खाबारटाकेও अल्लाह सम्मानित करे बानाइछेन তাহলে আমরার দাম যে বেশি এক নম্বর পাইলাম যে আল্লাহ পাক আমাদের দেহের হেফাজতের জন্য দামি মানুষ যদি হয় তার ডাইনে বামে সিকিউরিটি গার্ড দেওয়া হয় আমাদের দাম আল্লাহর কাছে আছে আল্লাহও আমাদের দেহের হেফাজতের জন্য সিকিউরিটি গার্ড দিবেন কিনা আরেকটু আওয়াজ দিয়া কোন দুই নম্বর হলো আমরা যে দামি তার একটা প্রমাণ হলো আল্লাহ আমাদের খাবারটাকেও দামি করে বানাইছেন জোরে কোন ঠিক কিনা তিন নম্বর হলো দুনিয়ার কোন মানুষ যদি দামি হয় দেখবেন আমাদের দেশের সংসদে যারা কথা বলে হেরার দাম আমরার চাইতে কম না বেশি আরেকটু আওয়াজ দিয়া কোন সংসদে যারা যারা কথা বলে তাদের কথা কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে রেকর্ড হয় যারা কোন ঠিক কিনা কেন দামি মানুষের কথা রেকর্ড হয় কোন গরু ছাগলের কথা রেকর্ড হয় মানুষ যেমন দামি মানুষের মধ্যে আবার যারা বিভিন্ন পর্যায়ে যারা দামি তাদের কথা দেখবেন রেকর্ড হয় এই জন্য কথা বলতে হিসাব করে বলতে হবে যারা কোন ঠিক কিনা আমরার দাম আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বলেন ও মানুষ তোমার জবান থেকে যা বের হয় আমি আল্লাহ তোমাকে যেহেতু সম্মানিত করে বানাইলাম সম্মানিত মানুষের কথা রেকর্ড হয় আমি আল্লাহ তুমি মানুষের কথা রেকর্ড করে থাকি এটা আল্লাহ কোরআনে কইছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জবান থেকে যা বের হয় আমি আল্লাহ তা হেফাজত করি রেকর্ড করি ও পৃথিবীর ইমানদার মুসলমান তোমার দাম আল্লাহর কাছে আছে এই জন্য তোমার কথা রেকর্ড হয় সুতরাং তোমার জবান থেকে যেহেতু যা বের হয় তা যেহেতু রেকর্ড হয় এই জন্য তোমার জবান থেকে যা বের করবে হিসাব করে বলতে হবে তোমার কথা আল্লাহর বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল না মাদ্রাসার বিরুদ্ধে গেল না আলেম উলামার বিরুদ্ধে গেল তোমার কথা যদি মাদ্রাসার বিরুদ্ধে যায় আলেম উলামার বিরুদ্ধে যদি যায় নবীর বিরুদ্ধে যদি যায় আল্লাহর বিরুদ্ধে যদি যায় সেই দিন বেসুরা নয় কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তোমার সামনে তোমার রেকর্ড ছেড়ে দিবে এখন দুনিয়া যা কিছুই করো ওই কিয়ামতের কঠিন মাঠে আপনি আমার রেকর্ড ছাড়া হইব সুবহানাল্লাহ আমরার জবান থেকে যা বের হয় রেকর্ড হয় তো কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন দুই কাঁধে দুইজন লেখনেওয়ালা রেকর্ড করনেওয়ালা আছেন নি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত দুইজন ফেরেশতা আপনি আমার খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক সবগুলা কিন্তু সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাস সুহুফু মুশিরাত রাবিতির বান্দা বান্দি যেই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের আমলনামা যেদিন উল্টানি হবে তোমাদের রেকর্ড যেদিন ছেড়ে দেওয়া হবে যেই দিন তোমার আমল প্রকাশিত হয়ে যাবে আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক ও আল্লাহর বান্দা তোমার আমলনামার দিকে একটু তাকাও যা লেখা হয়েছে ঠিকমতো লেখা হয়েছে কিনা ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের আমলনামা যেদিন আমরা দেখব সমস্ত হাসরবাসীরা সমস্ত মানুষরা ওই দিন দেখে দেখে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন আমলনামা আমরা দেখব আমলনামা দেখার সঙ্গে সঙ্গে মানুষরা বলবে আহারে এমন একটা আমলনামা আমার জিন্দেগিতে যা কিছু করেছি সবগুলা দেখা যায় উল্লেখ আছে। ছোট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, ছোট নেক কাজ হোক আর বড় নেক কাজ হোক, আমার জীবনে যা কিছু করেছি সবগুলা দেখা যায় আমলনামাতে উল্লেখ আছে। আমরা যা কিছু বলি যা কিছু করি এগুলা আমাদের রেকর্ড হয়নি, আরো জোরে কোন। এই জন্য কথা বলতে হিসাব করে বলতে হবে, দুনিয়া চলাফেরা করতে হিসাব করে করতে হবে। কোন জায়গায় গুনার কাজ করছো কিয়ামতের মাঠে ওই জায়গাটাও তোমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে দাঁড়াবে। যাক আল্লাহ যেহেতু কথা রেকর্ড করেন, যেই মানুষ দামি হয় এই মানুষের কথা রেকর্ড হয়, আল্লাহ আমাদের কথা রেকর্ড করেন। এই ওয়াজটা যেদিন একজন মহিলা শুনছে, একজন মহিলা এই ওয়াজটা শোনার পরটা কি এই ওয়াজটা যখনই শুনলো যে আমার জবান থেকে যা বের হয় আল্লাহ হেফাজত করেন, রেকর্ড করেন, ওই দিন থেকে মহিলা আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি হজে গেছেন। মনোযোগ দিয়ে শুনেন, উনি হজে গেছেন, হজের কাজ শেষ, বাড়িতে ফিরে আসবেন। এমনি তাকায় দেখেন রাস্তায় একজন মহিলা এইভাবে চাদর মুড়ি দিয়া রাস্তার এক পাশে বসে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার কাছে গিয়া মহিলাকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা তো সালামের জবাব ওয়া আলাইকুম সালাম বলে, ওয়া আলাইকুম সালাম না বলে মহিলা আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে সালামের জবাব দিচ্ছে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, অর্থ কিন্তু আবার সমানে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু বড় আলেম, উনিও বুঝতে পারছেন মহিলা সালামের জবাব দিয়েছে। এমনি মহিলাকে বলতেছেন, মহিলা আপনি এখানে বসে কি করতেছেন? আপনি রাস্তার কিনারে যে বসে আছেন, রাস্তার এক পাশে যে বসে আছেন, আপনি কি করতেছেন? মহিলা রাস্তার কিনারে কেন বসা, রাস্তার এক পাশে কেন বসা? আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিছে, ওয়া মান ইউযলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। মহিলা বুঝায় দিল আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ যাকে পথ হারা করেন সে কোনদিন পথ পায় না। মহিলা বুঝায় দিল আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমিও রাস্তা পাইতেছি না, এই জন্য আমি এখানে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার মহিলাকে প্রশ্ন করেন, মহিলা আপনি কোথায় যেতে চান? আইনা তুরিদিনা তাযহাবিন, আপনি কোথায় যেতে চান? মহিলা কোথায় যাবে এবং কেন এসেছিল মক্কা নগরীতে? আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিল। মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিলা বুঝায় দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বাড়ি এই দেশে নয়, আমি হজ করতে এসেছিলাম মক্কা নগরীতে, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি বাইতুল মুকাদ্দাসে যেতে চাই। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে প্রশ্ন করেন, মহিলা আপনি এখানে কতক্ষণ যাবত রাস্তা হারিয়ে এখানে বসে আছেন? এমনি মহিলা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাব দেয়, সালাসা লায়ালিন সাওয়িয়া। ও আব্দুল্লাহ ইবনে মুবারক একদিন দুই দিন নয়, আমি একাধারে 3 দিন ধরে এখানে বসে আছি। কতদিন? রাস্তা হারিয়ে 3 দিন পর্যন্ত আমি এখানে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মহিলা আপনি কি খান কি পান করেন, আপনার কাছে তো কোনো খাবার দেখছি না। মহিলা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দেয়। আপনারা যদি সুবহানাল্লাহ বলেন না, আয়াত কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেওয়া কি সহজ? একটু শক্ত করেন। কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেওয়া কি সহজ? আমরাও পারবো, আমরাও পারবো। আমরা হেঁটো পাড়া দিলে নি কোরআন আয়াত বেরিবে, কি বলেন? মহিলা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেয়, কি খা কি পান করে। মহিলার জবাব দেয়, হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন। মহিলা বুঝায় দিল, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দিয়া বলেন, মহিলা আপনি কি আমার উটে আরোহণ করবেন? আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দিব। মহিলা উটে আরোহণ করবে কি করবে না, আল্লাহ কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাব দেয়, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন বুড়া গাদা উট এবং খচ্চর এইগুলা সৃষ্টি করেছেন সওয়ার হওয়ার জন্য। ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি তোমার উটে আরোহণ করব, এতে আমার কোনো আপত্তি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটকে বসালেন, মুগিলাকে বললেন, মুগিলা আপনি উটে আরোহণ করুন। লম্বা ঘটনা, আমি যেই পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই, এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুগিলাকে উটে আরোহণ করাইয়া উটের লাগাম ধরে ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মুগিলাকে ডাক দিয়া বলেন, মুগিলা আপনি কেন গো আমার মতো কথা বলেন না? আমি যেই ভাষায় কথা বলি আপনি আমার ভাষায় কেন কথা বলেন না? আপনি যে কোরআনের আয়াত দিয়ে জবাব দেন, এই জবাবটা তো ডাইরেক্ট নয়, এটা ইনডাইরেক্ট জবাব, বুঝতে অসুবিধা হয়। আপনি কেন আমার মতো কথা বলেন না? মহিলা কেন উনার মতো কথা বলে না, কেন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেয়? মহিলা আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে জানিয়ে দেয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মহিলা বুঝাইয়া দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ বলেছেন মানুষের জবান থেকে যা বের হয় আল্লাহ তা হেফাজত করেন, রেকর্ড করেন। আল্লাহ যদি হেফাজত করেন, রেকর্ড করেন, তাহলে আমি কেন কোরআন ছাড়া অন্য ভাষায় কথা বলবো? আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যেদিন উল্টানি হবে, আমি চাই ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। যার আমলনামা আল্লাহর কোরআন শরীফ হইব, এ জান্নাতে যাইব না জাহান্নামে যাইব। আরেকটু আওয়াজ দি এখন। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন মহিলা তো সাধারণ মহিলা না, সাধারণ মহিলা না। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে প্রশ্ন করেন, মহিলা আপনার স্বামী আসেনি? সুবহানাল্লাহ। উদ্দেশ্য হইল এমন মহিলাকে যদি বিয়া করা যায় তাহলে আমার কোনো আমল কাজে না লাগলেও মহিলার সুপারিশে জান্নাতে যাইতে পারবে। কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দি, স্বামী স্ত্রী একজন আর একজনের আঙ্গুলে ধরো। আল্লাহ ধরেছি, একজন আর একজনের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি। মুস্কি হাসি দেখ, আল্লাহ মুস্কি হাসি দিলাম। এমনি আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া বলা হবে, ও আমার বান্দা বান্দি আমি আল্লাহ জান্নাতের গেট খুলে দিয়েছি, যা স্বামী স্ত্রী একজন আর একজনের আঙ্গুলে ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। আর যদি দেখা যায় স্ত্রী জান্নাতি আর স্বামী জাহান্নামী, বউ জান্নাতি জামাই জাহান্নামী, বউর আমল ভালো জামাইর আমল ভালো না, স্ত্রীর আমল ভালো স্বামীর আমল ভালো না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে স্ত্রীকে ডাক দিয়া বলবেন, মহিলাকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দি যাও তুমি জান্নাতে যাও, আর স্বামীকে আল্লাহ জাহান্নামে দিবেন। এমনি মহিলা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার স্বামী ছাড়া আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দিহে তোমার স্বামী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান খয়রাত করে নাই, তোমার স্বামী গুনার কাজে লিপ্ত ছিল, কবিরা গুনায় লিপ্ত ছিল, এই জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনি মহিলা ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্বামী ছাড়া আমিও জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যাও তুমি জান্নাতে, তোমার স্বামীর ব্যাপারে দেখা যাবে পরে। মহিলা কার সাথে যারা করে, এমনি মহিলা ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম তো এটা নয়। আল্লাহ গো জান্নাতে যাওয়ার সিস্টেম হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুলে ধরে যাবে। হ্যাঁ প্রভু, ওই যে দেখা যায় কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী জান্নাতে যাচ্ছেন, হযরতে খাদিজা হযরতে আয়েশা নবীজির আঙ্গুলে ধরা। ওই যে দেখা যায় হযরতে আলী জান্নাতে যাচ্ছেন, ফাতেমা আঙ্গুলে ধরা। আল্লাহ আমি একা কেমনে জান্নাতে যাব? না আমার স্বামী ছাড়া আমিও জান্নাতে যাব না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দি হে আমি আল্লাহ তোমার সুপারিশে তোমার দরখাস্তে তোমার স্বামীর জিন্দেগীর অপরাধ মাফ করে, আমি আল্লাহ তোমার স্বামীকে জান্নাতের পারমিশন দিলাম। বউ যদি জান্নাতি হয়, বউর সুপারিশে জামাই জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? জামাই যদি জান্নাতি হয়, জামাই সুপারিশে বউ জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? কারণ জামাই যদি দেশের প্রধান হয়, রাষ্ট্রপ্রধান হয়, জামাইয়ের সূত্র ধইরা দেখা যায় বউ রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ আছে না নাই? বাবা যদি রাষ্ট্রপ্রধান হয়, বাবার সূত্র ধইরা মেয়েও দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলতেছেন, মহিলা মনে আছে না আপনারা যে আপনার স্বামী আসেনি, আপনার স্বামী আসেনি, মহিলার স্বামী আসে না নাই? আল্লাহর কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করে দেবেন, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, মহিলা বুঝাইয়া দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, হে ইমানদারেরা তোমরা সকল বিষয়ে প্রশ্ন কইরো না। মহিলা বুঝাইয়া দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার স্বামী আছে না নাই এই বিষয়ে তুমিও আমাকে প্রশ্ন কইরো না। কেমন মহিলা, আমার স্বামী আছে না নাই এই বিষয়ে তুমি আমারে প্রশ্ন করো না। যাক, লম্বা ঘটনা আমি যে পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই, এই মহিলাকে উঠে আরোহণ করাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক উটের লাগাম ধরে ধরে বাইতুল মুকাদ্দাসের কাছে পৌঁছেন। এমনি সামনে একটা কাফেলা হইছেন, মহিলাকে ডাক দিয়া বলেন, মহিলা এই কাফেলায় আপনার কেউ আছে কি? এমনি মহিলা আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বুঝাইয়া দিল, এই কাফেলায় আমার 3টা সন্তান আছে। কাফেলার 3টা সন্তান আছে, তাদের নাম জানার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন যে তোমার ছেলেদের নাম কি? মহিলা আল্লাহর কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে 3টা সন্তানের নাম বলেন। আমরাও ফারমু আমরা ছেলে মেয়ের নাম কোরআনের আয়াত দিয়া কইতে, কেন রাখিবি তো না কোরআনের আয়াত দিয়া? বর্তমান যুগে যত গজব নাজিল হইছে, সবচেয়ে বেশি গজব নামের উপর নাজিল হইছে। যারা কনটেক্সট নাম যত শর্ট করা যায়, যত শর্ট পিঙ্কু রিঙ্কু এগুলা না, এই নামের উপরে যে গজব। এক হুজুরের কাছে এক লোক আইছে, তার একটা সন্তান হইছে, 7 দিনের দিন নাম রাখা সুন্নাত। হুজুরের কাছে এক হুজুর, আমার একটা সন্তান হইছে, একটা নাম রেখে দে সুন্দর। হুজুর নাম দিবেন যে তার নাম রাখিল আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, কারণ হাদিস শরীফের মধ্যে আছে যত নাম আছে সবচেয়ে উত্তম নাম হইছে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। লোকটা ডাক দিয়া কয়, এগুলো তো বয়স্ক মানুষের নাম, ঠিক না? হুজুর একটা নাম দেন যেন শর্ট হয়, শর্টকাট, আর আমার বড় ছেলের সাথে যেন একটা মিল থাকে এমন একটা নাম দেন। তখন হুজুর জিজ্ঞাসা করতেছেন যে তোমার বড় ছেলেদের নাম কি? তখন লোকটা তার বড় ছেলেদের নাম কয় যে হুজুর আমার বড় ছেলের নাম হইছে হারু, মেজু ছেলের নাম হইছে তারু, আর ছোটটার নাম হইছে নারু। হুজুর কইতেছেন তো এক কাজ করো, যেটা ওই সেটার নাম রাখিলাও গরু। শর্ট হইছে না? তাহলে বর্তমান যুগে যত গজব সবচেয়ে বেশি গজব নামের উপরে। সাবধান, নাম শুনলেই যেন বোঝা যায় উনি মুসলমানের সন্তান। নাম শুনলে বোঝা যায় না হিন্দু না মুসলমান। মহিলা আল্লাহর কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মহিলা আল্লাহ কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে বুঝায় দিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ছেলে দিবেন। বড় ছেলের নাম হলো ইব্রাহিম, মেজু ছেলের নাম হলো মূসা, ছোট ছেলের নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উটের লাগাম ধরে ধরে ওই কাফেরের কাছে গেছেন। গিয়া ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া করে যেই মাত্র আহ্বান করেছে, ডাক দিয়েছে, এমনি দেখা যায় ওই কাফেরের মাঝখান থেকে তাদের মতো সুন্দর যাদের চেহারা 3টা যুবক দৌড়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে জড়ায় ধরে বলে, হুজুর আজ 3 দিন হয়ে যায় আমাদের আম্মাকে আমরা হারিয়ে ফেলেছি, আপনি কোথায় পেয়েছেন, আপনি কোথায় পেয়েছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ছেলেরা, কোথায় পেয়েছি বলবো পরে, আগে জবাব দে তোমাদের মা আল্লাহর কোরআনের আয়াত যে একটা কথা বলে না, আল্লাহর কোরআনের আয়াত ছাড়া যে একটা কথা বলে না, তার কারণটা কি? এমনি ওই ছেলেরা ডাক দিয়া কয়, হুজুর আপনি মনে মনে ভাবতে পারেন আমাদের মা আপনার সঙ্গে কথা বলার কারণে হয়তো আল্লাহর কোরআনের আয়াত দিয়া কথা বলে না, আমাদের মা এমন মা আজ থেকে 40 বছর অতিবাহিত হয়ে যায়, আমাদের মা এমন মা আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না। মহিলা কেন কোরআনের আয়াত দিয়া কয়? যে উদ্দেশ্য ছিল আমার জবান থেকে যা বের হয়, সুতরাং এই কথাটা যেন আল্লাহর কোরআনই হয়, কারণ হাসরের মাঠে যখন আমার রেকর্ড ছেড়া দেওয়া হবে, আমলনামা যেদিন উল্টানি হবে, আমি চাই আমার সমস্ত আমলনামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে আমাদের ইজ্জত কম না বেশি? লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদের বডির হেফাজতের জন্য নূরের তৈরি ফেরেশতাকে সিকিউরিটি গার্ড বানাইছেন। 2 নাম্বার হলো আল্লাহ আমাদের খাবারটাকে সম্মানিত করে বানাইছেন। 3 নাম্বার হলো আমরা যে দামি, দামি মানুষের কথা রেকর্ড হয়, আল্লাহর কাছে আমাদের দাম আছে, এই জন্য আমরার কথাও রেকর্ড। যাক, খাইলাম এতটুক আলোচনার পরে আমরার দাম কম না বেশি? আরো জোরে কান। এখন আসুন, কেন বেশি আমরার দাম, কেন বেশি? আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা। আল্লাহ বলেন যে তোমাদের ইজ্জত বেশি হওয়ার কারণ হলো, আল্লাহ বলেন ওয়া আল্লামা আদম, আদমের সন্তানদেরকে আল্লাহ ইলম দান করতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আদমের আওলাদদেরকে আল্লাহ ইলম দিয়েছেন। ইলম, ইলম কাকে বলে? আল ইলমু নূরুম মিন ইলাহি। ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা জ্ঞানের নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রদত্ত একটা নূর, একটা জ্ঞান, একটা লাইট। এই ইলম যার ভিতরে থাকবে দুনিয়ার অন্ধকারে কোনোদিন আল্লাহ বলবে না, মরণের আগ পর্যন্ত কোনোদিন আল্লাহ বলবে। কোনদিন শুনছেন কোন আলেম আল্লাহ বলে গেছে? আরো জোরে কও। এখন জ্ঞানী আবার কয়েক প্রকার, জ্ঞানী কয়েক প্রকার। সব জ্ঞানের নাম কিন্তু ইলম না, সব জ্ঞানের নাম। আমরা দেশে অনেক বড় বড় ডক্টর জ্ঞানী আছে কিন্তু আল্লাহ চিনে না। হেও কি ইলম শিখছে? কোরআন শিখছে? বড় ডক্টর কয় দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই। আল্লাহ নাই না হের মাথার তার একটাও নাই, কয় আল্লাহ নাই। মহাশূন্যে একটা গ্রহ ছিল, বিস্ফোরণ হয়েছে, এক টুকরা মাটি ধরছে, পৃথিবী হয়ে গেছে। এমন আজগবি কথা আমরা দেশে কিছু বড় বড় শিক্ষিতরা বলেনি। এরা কি ইলম শিখছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলম এমন একটা জিনিস, আল ইলমু নূরুম মিন ইলাহি। ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা জ্ঞানের নাম, একটা লাইট। এই জ্ঞান যার ভিতরে থাকবে দুনিয়ার অন্ধকারে আল্লাহ চিনবে, মরণের আগেও কোনোদিন আল্লাহ ভুলবে না। এক ইয়াহুদী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, হে আলী, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। হযরতে আলী বলেন, রে ইহুদী, আমি যা দেখি না তা বিশ্বাস করি না। এমনি ইহুদী লোকটা ডাক দিয়া কয়, ও আলী, তোমাদের কুরআন শরীফ আছে, তোমাদের আল্লাহকে দেখা যায় না। আমরা আল্লাহরে দেখা যায়, কোরআনে আছে দেখা যায় না। লা তুদরিকুল আবসার, দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না। ও আলী, তোমরা কুরআন শরীফ আছে, তোমাদের আল্লাহ দেখা যায় না, তাহলে বিশ্বাস করো কোন যুক্তিতে? দেখছেন নি কেমন প্রশ্ন, যে আল দেখা যায় না, এ তুমি যদি বিশ্বাস না করো তাহলে তোমরা আল্লাহকেও তো দেখা যায় না, তাহলে বিশ্বাস করো কেন? হযরতে আলী বলেন, এই ইহুদী, দেখা দুই প্রকার, একটা ডাইরেক্ট দেখা আর একটা হলো ইনডাইরেক্ট দেখা। একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আয়না কয় জাত? দুই জাত। এক জাত আয়না আছে ছবি দেখা যায়, আর আমরা গাড়ির গ্লাস, সামনের যে গ্লাস, এর সামনে দাঁড়াইলেও ছবি দেখা যাইব। সব আয়নার সামনে দাঁড়াইলে যেমন ছবি দেখা যায় না, যেই সমস্ত আয়নার পিছন দিক দিয়া ভারত লাগানো আছে, ভারত, ওই সমস্ত আয়নার সামনে যদি তুমি দাঁড়াও তোমার ছবিটা আয়নার ভিতরে বেশে উঠবে। জোরা কোন ঠিক কিনা? যেই সমস্ত আয়নার পিছন দিক দিয়া ভারত নাই, ওই সমস্ত আয়নার সামনে যদি তুমি দাঁড়াও তোমার ছবি আয়নার ভিতরে দেখা যাবে না। ঠিক তেমনি ভাবে সকল ইলম দিয়া, সকল জ্ঞান দিয়া এই পৃথিবীর অন্ধকারে আল্লাহ দেখা যাবে না। তুমি যে জ্ঞান অর্জন করেছো, তোমার জ্ঞান দিয়া পৃথিবীর অন্ধকারে আল্লাহ চেনা যায় না, তোমার জ্ঞান দিয়া পৃথিবীর অন্ধকারে আল্লাহ দেখা যাবে না। তোমার জ্ঞানের সঙ্গে যদি আল্লাহর কোরআনের জ্ঞানটা লাগায়া দাও, তোমার জ্ঞানের সাথে যদি আল্লাহর কোরআনের জ্ঞানটা লাগায়া দাও, তবেই দেখবে এই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, যত মানুষ আছে, প্রত্যেকটা মাখলুকের চেহারার দিকে যদি তাকাও তবেই দেখবে প্রত্যেকটা মাখলুকের চেহারায় আমার মহান আল্লাহর ছবি দেখা যায়। যে কোরআনের ইলম যদি তোমার ভিতরে থাকে তাহলে আল্লাহর ছবি দেখা যাবে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? আর একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবে যে কোরআনের ইলম থাকলে আল্লাহর পরিচয় হওয়া যাবে, কোরআনের ইলম থাকলে আল্লাহ দেখা যাবে ইনডাইরেক্ট ভাবে। আর একটা উদাহরণ দেই, আমরা যারা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট নামক একটা বস্তুর অস্তিত্ব আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়া কন, আমরা ইন্টারনেট দেখছি কোনদিন? কিন্তু বিশ্বাস করি কেন? আলামত আছে। কি আছে? আলামত। আলামতটা কি? আলামতটা হলো ইন্টারনেট যদি চালু থাকে, ডাটা চালু হবে, ফেসবুক ব্যবহার করা যায়, ইউটিউব ব্যবহার করা যায়, ব্যাংকে অনলাইনে লেনদেন হয়, জোরা কোন ঠিক না বেঠিক। সীমিত সময়ের জন্য যদি ইন্টারনেট নামক বস্তু বন্ধ হয়, ইন্টারনেট যদি বন্ধ থাকে, ফেসবুক ব্যবহার করা যাবে, ইউটিউব, ব্যাংকে অনলাইনে লেনদেন। হ্যাঁ, পৃথিবীর ইমানদার মুসলমান, ইন্টারনেট নামক একটা বস্তু আছে, দেখি নাই কিন্তু বিশ্বাস করি, কেন করি? আলামত আছে। আলামতে প্রমাণ করে ইন্টারনেট নামক একটা বস্তু আছে, জোড়া কোন ঠিক কিনা? পৃথিবীর ইমানদার মুসলমান, দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহ দেখা যায় না, কথা ঠিক, কিন্তু আলামত আছে। আলামত আছে। আলামতটা কি? আলামতটা হলো এই বিশ্ব ভূমণ্ডল পরিচালিত হয়, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তারকা উদিত হয়, চন্দ্র উদিত হয়, দিন যাক দিনের পরে রাত, এই যে বিশ্ব ভূমণ্ডল পরিচালিত হইতেছে, এই যে একটা আলামত। কারণ পরিচালনা ছাড়া, পরিচালনা করনেওয়ালা ছাড়া পরিচালিত হয় না, জোরা কোন ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীর ইমানদার মুসলমান, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না, কথা ঠিক, কিন্তু আলামতে প্রমাণ করে বিশ্ব ভূমণ্ডল পরিচালিত হয়, এই যে একটা আলামত। আলামতে প্রমাণ করে নিশ্চয় পরিচালনা করনেওয়ালা একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ যে আছেন, আলামত আসেনি, আরো জোরা কান। হ্যাঁ, পৃথিবীর ইমানদার মুসলমান, কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে থাকে, কোরআনের জ্ঞান যদি, কোরআনের ইলম যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও পৃথিবীর মানব গোষ্ঠী, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ও পৃথিবীর মানুষেরা, উটের দিকে দৃষ্টি দাও, আমি আল্লাহ উটকে কিভাবে সৃষ্টি করলাম। পাহাড়ের দিকে দৃষ্টি দাও, আমি আল্লাহ কিভাবে পাহাড় বানাইলাম। তোমাদের মাথার উপরে আকাশের দিকে দৃষ্টি দাও, আমি আল্লাহ কিভাবে আকাশ বানাইলাম। কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে আমি আল্লাহ যে আকাশ বানাইলাম। অসংখ্য সৃষ্টির প্রতি দৃষ্টি দাও, একটু গভীর মনোযোগ দিয়ে যদি চিন্তা করো, তবে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ বলেন, এত দূরে যাওয়ার দরকার নাই। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ৩.৫ হাত বডির মধ্যে একটু গভীর মনোযোগ দিয়া তাকাও, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গভীর মনোযোগ দিয়া তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মাথার ভিতরে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন। যার একটা চোখ নাই, ওই লোকটাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার কি চাহিদা, তোমার দুনিয়ার কোনো চাহিদা আছে কি, ওই লোকটা বলবে কোনো কিছু চাই না, আমার যদি চোখটা হয়, চোখটা যদি ভালো হয়, মহান আল্লাহর সুন্দর পৃথিবী আমি দেখতে চাই, আমার চোখটা আমি চাই। যার একটা চোখ নাই, চোখের কদর তার কাছে আছে, জোরা কোন ঠিক না বেঠিক? ও পৃথিবীর ইমানদার মুসলমান, যার একটা হাত নাই, ওই লোকটার কাছে হাতের কদর আছে। যার একটা পা নাই, তার কাছে পায়ের কদর আছে। যার একটা কিডনি নষ্ট, তার কাছে কিডনির দাম আছে, জোরা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাথা থেকে নিয়া পা পর্যন্ত একটু গভীর মনোযোগ দিয়া তাকাও, বান্দারে আমি আল্লাহ তোমাকে কিভাবে কুদরতিভাবে, কুদরতি সিস্টেমে আমি আল্লাহ তোমার বডি তৈরি করলাম, কুদরতি স্প্রিং দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। একটু গভীর মনোযোগ দিয়া তাকাও, তবেই দেখবে আমি আল্লাহ তোমার ৩.৫ হাত বডির ভিতরে লুকায়া আছি। আল্লাহ বলেন, ও আল্লামা আদম, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ইজ্জত সম্মান আমি আল্লাহ কেন দিলাম জানোনি? আমি আল্লাহ দিলাম তোমাদেরকে, আর আমার ইলম দেওয়া হয়েছে, আমার ইলম শিক্ষা দেওয়া হয়েছে, এই ইলমের কারণে তোমাদের দাম বাড়ে। আল্লাহ নবী قال النبي صلى الله عليه وسلم أوتيت علما من الأولين والآخرين আল্লাহর নবী বলেন আমার আগে যত নবীকে ইলম দেওয়া হয়েছে যা কিছু জানানো হয়েছে যত ইলম দেওয়া হয়েছে আমার পরে যত ইলম দেওয়া হবে আমি বিশ্ব নবীকে এর চাইতে আরো বেশি ইলম আল্লাহ দান করেছে এখন আসুন আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত বাড়ায় দিয়েছেন আল্লাহ ইলমে ওহির জ্ঞান আমাদেরকে দান করেছেন যারা কোন ঠিক না সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আমি তো এই পয়েন্টটা বোঝাতে চাই মুফাসসিরিনে কেরাম বলেন রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ যে বলছেন রহমান হলেন তিনি কোরআন শিখাইছেন যিনি রহমান হলেন তিনি সৃষ্টি করেছেন মানুষ যিনি তিনি হলেন রহমান মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ পাক রহমানের পরিচয় দিতে গিয়া আগে কোরআন শিক্ষার কথা কেন বললেন পরে মানুষ সৃষ্টির কথা বলেন কিন্তু দুনিয়ার সিস্টেম হলো মানুষ দুনিয়াতে জন্ম হয় আগে এরপরে ধীরে ধীরে ক্রমান্বয়ে কথাবার্তা যখন শিখে মা বাবা কোরআন শিক্ষার জন্য মক্তব মাদ্রাসায় পাঠায় যারা কোন ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ দি আগে কোরআনের শিক্ষার কথা বললেন এরপরে মানুষ সৃষ্টির কথা বললেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ পাক এখানে কোরআন শিক্ষার কথা আগে বলার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষকে সৃষ্টি করার একটা মাত্র উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষরা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেন আর এই মানুষ প্রকৃত মানুষ হয়ে দুনিয়ায় থাকতে হলে কোরআনের ইলম ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত জ্ঞানী হওয়া যায় আরো জোরে কোন তাহলে কোরআনের জ্ঞানে যারা গুণান্বিত কোরআনের জ্ঞান যারা অর্জন করছে আল্লাহ বলেন এই কারণে কোরআনের কারণে ইলমের কারণে ইলমে ওহির কারণে আমি আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায় দিয়েছি একটা সাধারণ একটা উদাহরণ দেখেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ইলম যারা অর্জন করবে কোরআনের ইলম যারা অর্জন করবে তাদের সম্মান তো বাড়বে ওই সাধারণ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সাধারণ বস্তুর দাম আল্লাহ বাড়ায় দেয় আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আমরা দেশে যে কোরআন শরীফ রাখি ছাত্ররা যে কোরআন শরীফ রাখে যে পড়ে আমরা দেশে কর রিয়াল আপনাদের এলাকায় কি কো জানি না রিয়ালে মনে করেন রাস্তায় আপনি যাইতেছেন হঠাৎ যদি একটা কাঠের টুকরা রাস্তার মধ্যে পড়ে থাকে আর মানুষ চলাচল করতে যদি অসুবিধা হয় আর কোন দিনদার আল্লাহওয়ালা মানুষ যদি হয় তাহলে এই মানুষটা দেখবেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরাই দেবে যারা কোন ঠিক না বেঠিক এই কাঠের টুকরা যদি চলাফেরা করতে অসুবিধা করে ভালো মানুষ যারা এরা দেখবেন সরাই দেয় হাত দিয়া ধরবে না ফাও দিয়াও না জুতা দিয়া লাথি মেরে রাস্তার কিনারে ফেলে দেবে যারা কোন ঠিক না বেঠিক কিন্তু এই কাঠের টুকরা দিয়া যদি আল্লাহর কোরআন রাখার রিয়াল বানানি হয় রিয়াল বানাইছে আর এই রিয়ালটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে রিয়াল মনে করেন রাস্তায় পড়া কোন মানুষ যদি যায় তে ভাও লাগাইবো মনে করেন ভুলে লাগিয়া গেছে ভুল লাগছে কি করবে সঙ্গে সঙ্গে দেখবেন সুমাহাত অন্তরে অন্তরে এই কথাটা বলে এই কাঠের টুকরা তোমার দাম কম না আল্লাহর কোরআনের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে জোরে কোন ঠিক না বেঠিক হ্যাঁ পৃথিবীর ইমানদার মুসলমান সাধারণ একটা কাঠের টুকরা কাপড়ের টুকরার দাম যদি বাড়ে আল্লাহর কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে তুমি আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ওরে মানুষ তোমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সাথে লাগাইতে পারো তোমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনওয়ালার সাথে লাগাইতে পারো তোমার সম্পর্ক যদি যেই জায়গায় কোরআন পড়া হয় ওই জায়গার সাথে যদি মাদ্রাসার সঙ্গে যদি তোমার সম্পর্ক লাগাইতে পারো তুমি আশরাফুল মাখলুকাত তোমার দাম তো মহান আল্লাহর কাছে আছে ওই কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ শুধু দুনিয়ার জিন্দেগিতে নয় আল্লাহ আখিরাতেও তোমার মর্যাদা বাড়াবে। তো কোরআনের সাথে সম্পর্ক হলে দাম বাড়বে না কমবে? আরো জোরে কান। ও পৃথিবীর ইমানদার মুসলমান, অনেক যাকাত অনেক নাফরমান অনেক মজকুর দেখা যায় আল্লাহর কোরআনকে মহব্বত করছে, আল্লাহ ওই নেক আমলটাকে উসিলা বানায়া আল্লাহ তার ওলির দফতরে মজকুরের নাম উঠায়া নিয়েছে। এমন ঘটনা আছে না নাই? আরো জোরে কান। বিশ্ববিখ্যাত একজন মজকুর ছিলেন, বিশ্ববিখ্যাত একজন মজকুর বিশ্বর হাফি। উনি কিন্তু পরে বিশ্ববিখ্যাত একজন ওলি হয়ে গেছেন। বিশ্ববিখ্যাত মজকুর উনি মদ পান করে বাড়ির দিকে রওনা হয়েছেন। উনি বাড়িতে যাবেন, এমনি তাকায়া দেখেন রাস্তায় একটা কাগজের টুকরা ফালানো। উনি কাগজের টুকরাটা হাতে নিছেন, হাতে নিয়ে দেখেন লেখা, এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র কোরআন শরীফের সূরাতুন নামালের স্বতন্ত্র একটা আয়াত, কোরআনের একটা আয়াত ৬৬৬৬ খান আয়াতের মধ্যে একটা কমপ্লিট আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? আরো জোরে কান। মতখুর লোকটি উনি তো আরবি ভাষা জানত, উনি তো আরবি ভাষী। ওই মতখুর লোকরা দেখে কাগজের টুকরাতে আল্লাহর নাম আছে আর কোরআনের আয়াত লেখা। মতখুর লোকটা মনে মনে চিন্তা করলো এটা তো আমার ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআন মাটির মধ্যে পড়ে থাকবে, না হতে পারে না। মতখুর লোকটি কাগজের টুকরাটা হাতে নিয়ে পরিষ্কার কইরা একটা ভালো জায়গাতে রাখছে, একটা ভালো জায়গাতে রাখছে। মহান আল্লাহর আরশে কম্পন শুরু হলো, আল্লাহর আরশে কম্পন শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, ও হাসান বসরি যাও, তাড়াতাড়ি যাও, আর দেরি কইরো না। আমি আল্লাহ বিচরা হাফিকে তার জিন্দেগির অপরাধ মাফ করে আমার ওলির দপ্তরে বিচরা হাফির নাম উঠায়া নিয়েছি, যাও আমার বিচরা হাফিকে সুসংবাদ দাও আমি আল্লাহ তার জিন্দেগির অপরাধ মাফ করে দিয়েছি। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সকাল বেলা ঘর থেকে বের হয়েছে, লোকদেরকে জিজ্ঞাসা করে, লোকেরা আমাকে একটু সংবাদ দাও, আমাকে একটু সংবাদ দাও, বিচরা হাফি কোথায় আছেন? লোকেরা মনে মনে প্রশ্ন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ ওলি, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ওলি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি কেন মতখুর লোকটাকে খুঁজতেছেন? এই মতখুর লোকটাকে উনি কেন অনুসন্ধান করতেছেন? দেখবেন আমাদের দেশে যদি কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ, কোনো হুজুর যদি কোনো ডাকাইতে অনুসন্ধান করে, কোনো বদমাইশকে যদি অনুসন্ধান করে, সমাজের মানুষের মনে মনে প্রশ্ন, হুজুর উনাকে অনুসন্ধান কেন করে, উনাকে কেন খুঁজতেছে? মনে মনে একটা প্রশ্ন জাগবে কিনা? আরো জোরে কান। ওই সময় লোকের মনে মনে একটা প্রশ্ন, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি কেন মতখুর লোকটাকে অনুসন্ধান করেন? বুঝতে পারে না, বুঝতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আরেকটু সামনে গেছেন, কিছু লোককে জিজ্ঞাসা করতেছেন, হে লোকেরা আমাকে সুসংবাদ দাও বিচরা হাফি কোথায় আছে? এমনি লোকেরা জবাব দেন, হুজুর ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় মদ্যশালা, ওই মদ্যশালাতে মদ পান করতেছে, সেখানে বিচরা হাফি আছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদ্যশালার সামনে গিয়া ডাক দিছেন, রে বিচরা হাফি। এমনি দেখা গেল বিচরা হাফি বের হয়ে আসছে। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, রে বিচরা হাফি তুমি কি এখন কেন মদ পান ছাড়ো নাই? এখনো কি মদ পান ছাড়ো নাই? তুমি জানো না গত রজনীতে মহান আল্লাহ তোমার জিন্দেগীর অপরাধ মাফ করে আল্লাহ তার ওলির দফতরে তোমার নাম উঠায়া নিয়েছে। কারণ কি ও বিশর হাফি, তুমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান করেছিলা, একটা আয়াতকে মহব্বত করেছো, আল্লাহ তোমাকে ইজ্জত না দিয়ে হারে না। তুমি মতকুর ব্যক্তির জিন্দেগীর অপরাধ আল্লাহ মাফ করে আল্লাহ তার ওলির দফতরে তোমার নামটা উঠায়া নিয়েছে। ওই দিন থেকে বিশ্ববিখ্যাত মতখুর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। যে আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান করার কারণে এই লোকটা ওলি হইতে পারলো, এই আল্লাহ কি এখন আছেন? আরো জোরে এখন এই আল্লাহর কোরআন এখন আছে। তাহলে আমরা যদি আল্লাহর কোরআনকে মহব্বত করি, একটা আয়াত কেন ৬৬৬৬ আয়াতকে যদি আমরা মহব্বত করি, তাহলে আল্লাহ আমরারে ওলি বানায় দিতে পারেন কিনা? এই ক্ষমতা আল্লাহ আসেনি। মুসলমান আল্লাহর কোরআনকে মহব্বত করো। কিভাবে মহব্বত করবা? কিভাবে আল্লাহর কোরআনকে ভালোবাসবা? যারা পড়তে পারি, আমরা যারা তেলাওয়াত করতে পারি, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব। নিজের ছেলে মেয়েকে আল্লাহর কোরআন পড়াইব। যারা কোন ঠিক কিনা, ছেলে মেয়ে যদি না থাকে আত্মীয় স্বজনের মধ্যে নাতি নাতনিকে কোরআন পড়াবো। এমনও যদি না থাকে মাদ্রাসায় টাকা পয়সা দিয়া কোরআন পড়ার ব্যবস্থা কইরা দিব। এমনও যদি না হয় নিজের বাড়িতে লজিং খাওয়াইয়া, জাগির খাওয়াইয়া, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইয়া আল্লাহর কোরআন পড়ার ব্যবস্থা করে দিব। যারা কোন ঠিক কিনা ও পৃথিবীর ইমানদার মুসলমান, এমন ভাবে যদি করতে পারো, আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করো, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করো, এমন ভাবে যদি করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআনের সুপারিশে মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। ও পৃথিবীর ইমানদার, লক্ষ্য করে দেখেন আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। যেরকম ঠিক না বেঠি? আল্লাহর কোরআন শিখলে মানুষ দামি হয়। শুধু দুনিয়ার জিন্দেগি তা না, হাসরের মাঠেও আল্লাহ ইজ্জত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে যে মানুষ দামি হয়, লক্ষ্য করে দেখেন আমাদেরকে সুদূর সিলেট থেকে দাওয়াত করে যে এই জায়গা আইনা বসাইছেন, আমার সেরা দিককে বসাইছেন। আল্লাহর কোরআনের সাথে আমার সম্পর্ক আছে, এই জন্য যারা কোন ঠিক কিনা ও পৃথিবীর মানুষরা, তোমার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে লাগাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমার ইজ্জত বাড়ায় দিবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ না। কিন্তু আজকে মুসলমান কোরআন তো হরেওই না, কোরআনের বিরুদ্ধে কথা বলে। যারা কোন ঠিক কিনা এই বাংলার জমিনে নামধারী কিছু মুসলমান বাংলার মসজিদে বসে বসে কোরআন বন্ধ করে দেওয়ার কথা বলে, তাদেরকে সাবধান করতে চাই। এই বাংলার জমিন শাহজালালের মাটি, এই বাংলার জমিন শাহপাহাড়ের মাটি, পীর আউলিয়ার মাটি। সেই বাংলাদেশে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না, যাবে না। যখন ঠিক না আল্লাহর কোরআন পৃথিবী যতদিন থাকবে, আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিছেন। সুবহানাল্লাহ। কোরআন বন্ধ করার ক্ষমতা কোন মানুষের? কেউ যদি চায় কোরআন বন্ধ করতো, কোরআন বন্ধ হওয়ার আগে এর জবান আল্লাহ বন্ধ করে দিব। বহুত ঘটনা কোরআনের বিরুদ্ধে হয়েছে, আল্লাহ তার মুখে তালা মেরে দিয়েছে। সাবধান, আমি কারো নাম বলি নাই। ও মুসলমান, কোরআন বিদ্বেষী হয়ে না, মাদ্রাসা বিদ্বেষী হয়ে না, আলেম ওলামা বিদ্বেষী হয়ে না। কিয়ামতের মাঠে নাজাত যদি পাইতে চাও, আল্লাহর কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালাকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন আদমের আওলাদদেরকে আমি আল্লাহ সম্মানিত করলাম তার কারণ হলো আমি আল্লাহ আদমের আওলাদদেরকে ইলম দান করছি ইলম এমন একটা জিনিস আল ইলমু নূরুম মিন ইলাহি ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান একটা নূর একটা লাইট আল্লাহ এই ইলম যাকে ইচ্ছা আবার তাকে কিন্তু দেয় যাকে ইচ্ছা আল্লাহ ইলম দিবেন কেন যাকে ইচ্ছে দিবা না আল্লাহর ইলম পবিত্র না ও পবিত্র আরেকটু আওয়াজ দিয়া কোন যে আল্লাহর ইলম পবিত্র কুরআন শরীফ যে আমরা দেখবেন যারা ওযু নাই আমরা কুরআন শরীফ ধরি না কেন যে কুরআন কার কালাম এটা পবিত্র ও পবিত্র নয় তে আল্লাহর ইলম হলো পবিত্র আর গুনাহগারের অন্তর হলো অপবিত্র গুনাহগারের অন্তর অপবিত্র আল্লাহর পবিত্র ইলম গুনাহগারের অন্তরে দেয় আর জোরে কোন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আবেদন করেছিলেন হুজুর আমি যা হরি ঠিক কিন্তু ভুলে যাই শরম থাকে না কি করতাম তখন ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি একটা ওসিয়ত করেছিলেন নসিহত করেছিলেন কি নসিহত শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিবজিক শাকাউতু ইলা ওয়াকিইন সুওয়াহিবজিক ফাউসানি ইলা তারকিল মাসি ফাউসানি ইলা তারকিল মাসি ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ونور الله لا يعطى لعاصيك ونور الله لا يعطى لعاصيك امام شافعي رحمه الله عليه বলেন আমার উস্তাদ ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে নির্দেশ দিলেন হে বৎস তুমি গুনাহ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও গুনাহ কইরো না ফাউসানি ইলা তারকিল মাআসি গুনাহ ছেড়ে দাও তোমার যা করবে তা ইয়াদ থাকবে স্মরণ থাকবে কেন গুনাহ করতে হবে ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ইলম হলো আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ যাকে ইচ্ছা দেয় নাই গুনাহগারের অন্তর হলো অপবিত্র আল্লাহর ইলম হলো পবিত্র পবিত্র ইলম ও পবিত্র জায়গায় আল্লাহ রাখে না যেমন দুধ পবিত্র না অপবিত্র পবিত্র গরুর ফসরা পবিত্র না অপবিত্র কোন বুদ্ধিমান মানুষ কি ফসরাবের মধ্যে দুধ রাখবে কেন যে একটা পবিত্র আর একটা অপবিত্র তাহলে দুধ যদি সেনার মধ্যে রাখা যায় না আল্লাহর পবিত্র ইলম ও গুনাহগারের অন্তরে দেবে আরো জোরে টান সুতরাং আল্লাহর ইলম যদি অর্জন করতে হয় কুরআনের জ্ঞান যদি অর্জন করতে হয় দুনিয়ার এবং আখিরাতে যদি দামি হইতে চাও তাহলে আল্লাহর কুরআন শিখতে হবে আল্লাহর কুরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কুরআন শিখতে হলে প্রথম নম্বর শর্ত হলো সর্বপ্রকার গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে তাহলে আমরা গুনাহ ছাড়তাম না ধরতাম ছাড়তে রাজি আছেন নি তোর গুনাহ ছাড়লে কি হওয়া যাবে আল্লাহর ইলম শিক্ষা করা যাবে ইলম শিখলে কি হবে আল্লাহ বলেন তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দেব আমরার ইজ্জত দুনিয়াও বারুক আখিরাতেও বারুক আমরা চাইনি তাহলে কুরআন তেলাওয়াত করতাম নি অনেকে কুরআন পড়ছে মক্তবে শুরু সময় মক্তবে পড়ছে ধাক্কায় ধাক্কায় পড়ছে একটা হরা আছে না হ্যাঁ হ্যাঁ ধাক্কায় ধাক্কায় হরা কুরআন পড়ছে রমজান মাস আইলে মাশাআল্লাহ একটা খতম করে আর কিছু মুসলমান আছে রমজান কেন এর জিন্দেগি চলে যাইতেছে ওই যে মক্তব পড়ছিল হুজুর বুইলা গেছে আর পড়তে হরি না এমন আছে না নাই আরো জোর এখন বাবা আরো কিছু মুসলমান আছে তো হের কপালে কুরআন পড়ার সুযোগ হইছে না এমন আছে না নাই এ কয় নম্বরের মুসলমান মুসলমানের সন্তান কিন্তু আল্লাহর কোরআন ধরে নাই আল্লাহর রাসূল বলেন আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী হোক আর পুরুষ হোক কোরআন শিক্ষা করা ফরজ কোরআন শিক্ষা করা ফরজ কিন্তু আজকে মুসলমানের ছেলেরা कुरान पढ़ते से कुरान शिखबे मुसलमान माँ बाबा चाय हमारे सेलेटा के अल्लाह कुरान पढ़ाए प्रथम उस्ताद एक बार मक्तब दे किंतु आमादेर देशे ईमान एर दुश्मन इस्लाम एर दुश्मन कुरान एर दुश्मन किसु आसे जे सेलेरा जनो मक्तब गिया कुरान पढ़ते ना पड़े विकल्प पढ़ार व्यवस्था जे कुरान पढ़ार टाइम चाय आर एकटा शिक्षार व्यवस्था करछे जेटा कुरानेर दुश्मनेर शिक्षा এটা কোরআনের হকের না কোরআনের দুশমনের ও মুসলমান সাবধান মুসলমানের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য ইহুদি খ্রিস্টানরা যেইভাবে চক্রান্ত শুরু করেছে ইহুদি খ্রিস্টানের চক্রান্তের জাল আপনি আমার সামনে 24টা ঘন্টা এইভাবে রাখা আছে ও মুসলমান সাবধান একজন মুসলমানের সন্তানের জন্য আল্লাহর কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয় সজাগ থাকতে হবে ঘুমায় থাকলে চলবে না যা দেখেন লক্ষ্য করে দেখেন যে সভাপতি সাহেব একটা কইছেন আর টাইমও অনেক হয়ে গেছে যাক আমার ইগান পর্যন্ত রাখলাম আল্লাহ কোরআনের কারণে আমাদেরকে ইজ্জত দিবেন এবং ওখানে যদি এখন পর্যন্ত যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তার ইজ্জত বাড়াইবেন আর যে মানুষের সম্পর্ক কোরআনের সাথে থাকবে না কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে না কোরআনের ইলমে যারা ইলম অর্জন করবে না আল্লাহ বলেন উলাইকা কাল আনআম এরা চতুষ্প জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট জ্ঞানী ঠিক আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই কোরআনের জ্ঞান না থাকার কারণে কি হয় আল্লাহ চিনে না আল্লাহ কয় এম দেখতে মানুষ হাতে হও মানুষ কথা ঠিক চতুষ্প জানোয়ারের মতো বালহু বাদর এর চেয়ে আরো নিকৃষ্ট যা এখন আসুন সভাপতি সাহেব একটা ইঙ্গিত করছিলেন যে ইমান কিভাবে ধ্বংস হয় সকলে ইমান আমল নিয়ে কথা কইছেন ইমানটা কিভাবে ধ্বংস হয় ইমান কারে কয় আগে দেখেন ইমান কারে কয় এই পৃথিবীতে যত বস্তু আছে সকল বস্তু দুই প্রকার কয় প্রকার একটু জোরে হানা করেন কয় প্রকার দুই প্রকার এক প্রকার বস্তু মনে করেন চোখে দেখা যায় যেমন মনে করেন মাটি মাটি আমরা চোখে দেখিনি মাটির পিছনে যদি কোনো কারিগর মেহনত করে করতে করতে 10 টাকা দামের একটা ইট বানাইছে মাটির দাম বাড়ছে না কমছে কিন্তু যে কারিগরে মেহনত করে বানাইলো হের নাম কারিগর পরিবর্তন হইয়া কি চেয়ারম্যান হইছে কারিগর হইছে একজন মুসি মনে করেন চামড়ার পিছনে মেহনত করতে করতে 1000 টাকা দামের এক জোড়া জুতা বানাইছে চামড়ার দাম বাড়ছে কিন্তু মুসির দাম সকল বস্তু দুই ভাগে বিভক্ত এক প্রকার বস্তু চোখে দেখা যায় আর একটা চোখে দেখা যায় না চোখে দেখা যায় এমন বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে চোখে দেখা যায় এমন বস্তুর পিছনে যদি কোনো মানুষ মেহনত করে জিনিসটার দাম বাড়ে কিন্তু যে মেহনত করলো তার দাম কিন্তু মোটেও বাড়ে না গোরা কোন ঠিক কি নাম হ্যাঁ পৃথিবীর বান্দারা আরেকটা বস্তু এমন রয়েছে যেটা চোখে দেখা যায় না ধরতে হওয়া যায় না চোখেও দেখা যায় না ধরতেও হওয়া যায় না ওই বস্তুটার নাম হলো ঈমান গোরা কোন ঠিক কি নাম পৃথিবীর ইমানদার মুসলমান ইমানে এমন একটা জিনিস চোখে দেখা যায় না ধরতে পাওয়া যায় না কিন্তু ওই ইমানের পিছনে যদি কোনো মানুষ মেহনত করে ইমানের পিছনে যদি মানুষ মেহনত করে যেই লোকটা ইমানের পিছনে মেহনত করবে সে যাই হোক না কেন একেবারে দরিদ্র যদি হয় আর ইমানের পিছনে মেহনত করে রাস্তার ভিখারিও যদি হয় ইমানের পিছনে যদি মেহনত করে একবার খায় আর একবার খাইতে পারে না এমন ব্যক্তিও যদি ইমানের পিছনে মেহনত করে যেই লোকটা ইমানের পিছনে মেহনত করবে সে যাই হোক না কেন মহান আল্লাহ শুধু দুনিয়ার জিন্দেগিতে নয় আল্লাহ আখিরাতের ময়দানেও ওই লোকটার মর্যাদা বাড়ায়া দিবে ইমানের পিছনে মেহনত করলে দাম বাড়বে না কমবে আরো জোরে কান ও পৃথিবীর বান্দার মুসলমান সাহাবায়ে کرام ईमानेर पिछने मेहनत करेছেন আল্লাহ তাদের इज्जत বাড়ায়া দিবেন কেমন ভাবে इज्जत বাড়ায়া দিবেন পৃথিবীর ইতিহাসে স্বর্ণালী ওয়াক্তের সাহাবীদের নাম উল্লেখ আছে কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ সন্তুষ্ট হইয়া পবিত্র কোরআন শরীফে ঘোষণা দিবেন রাদিয়াল্লাহু আনহু মুরাদু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাদের ঈমান আমলের পরীক্ষা নিয়া আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে मुसलमान तुम्हार ईमान एतो दामी ईमान एतो दामी तुम जे लोकटा ईमानेर पिछने मेहनत करबे आल्लाह दुनिया एवं आखिराते तार इज्जत बाड़ाबेन ईमान तो दामी साहबाए केराम ईमान आनार कारणे दुनिया बेईमान काफिरेर हक थेके लांछित निर्यातित निष्पेषित जुलुमेर शिकार हইছেন নি आरो जोरा कम ते बर्तमान जुगेओ देखबेन मुमिन मुसलमानेर रूहर किछु बिहद किछु आजाब आयनि ते बिहद आशा आजाब हवा जुलुम निर्यातनेर शिकार हवा एटा नतुन ना पुरातन नय সাহায্য মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি আল্লাহর রাসূল বলেন সাহাবীরা ধৈর্য ধরো সবর করো আল্লাহর সাহায্য আসবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমাদের মরণ হয় আমি নবী ঘোষণা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে সাহাবায়ে কেরাম এমন ভাবে ইমানের পিছনে মেহনত করছেন সব ছাড়ছে বাড়িঘর ছাড়ছে মা বাবা ছাড়ছে বিবি বাচ্চা ছাড়ছে কিন্তু ইমানের মতো দৌলত ছাড়ে আরো জোরে কান ইমানের মতো দৌলত ছাড়ে নাই আব্দুল্লাহ ইবনে হুযাফা এই ঘটনাটা কই আমি শেষ কইরা দিমু আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের হাতে ধরা পড়ছেন রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার মতো একটা সুন্দর যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্ম গ্রহণ করছো এখনো সময় আছে এখনো সময় আছে ঈমান ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও আমার রাজ্যের অর্ধেকের মালিক তোমাকে বানায় দেবে আচ্ছা আমরার মতো মুসলমানদের যদি এমন প্রস্তাব দেওয়া হয় যে নেত্রকোনা সদরে 10টা দোকান তোমার নামে কাগজ করে দিব তুমি মুসলমানিত্ব বাদ দাও আমরা হইলো কোনো 100 বার সার মুখ কারো কাছে কইও না হুজুর এখন ঠিক কিনা নবী সাহাবী কি জবাব দিবেন মা মালিকাদ দুমি লাউ উতিয়ানি মা তামলিকু ওয়া মিম্মা ইয়ামলিকুল আরব فما رجعت عن دين محمد طرفة عيني আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁত দিয়া বলেন হে রোমের বাদশা তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও যে সারা তোমার রাজ্য কেন সারা আরবের রাজ্যের মালিক যদি আমাকে বানায়া দেওয়া হয় এরপর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না হে রোমের বাদশা তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও আর আমার নবী কইয়া দিবেন আমার নবী বলে গেছেন আমার নবী বলছেন যেই নবীর হাতে আমি ঈমানের মতো দৌলত গ্রহণ করেছি যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি আমার নবী বলেছেন শুধু ঈমানটা নিয়ে ওই যদি কবরে যাইতে হয় নামাজ নাই রোজা নাই কোনো আমল নাই কিন্তু নির্বেজাল ঈমান কি জাতি ঈমান নির্বেজাল ঈমান নির্বেজাল ঈমান কারে কয় এটা যদি বলতে চাই তার আরো একটা অধিবেশন দরকার অর্থাৎ পরিপূর্ণ মুমিন হে রোমের বাদশা আমার নবী বলেছেন শুধু নির্বেজাল ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি এই পৃথিবীর রাজ্য কেন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা রাজত্বের মালিক আল্লাহ বানায়া দিবেন তুইলি ঈমানের দাম আছে না নাই কিহুরিমান নবীর হাদিসের ভাষায় একজন ইমানদারের সর্বনিম্ন ইমানদারের ইমানের মূল্যটা হলো এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান, এর চাইতে আরো বেশি। যখন ঠিক না বেঠি তাহলে এত দামি জিনিস যদি ইমান হয়, এত দামি জিনিস যদি ইমান হয়, আপনি মনে করেন আপনার বাসা 50 কেজি ওজনের একটা স্বর্ণের চাকা আছে, যে দামি না কম দামি, দামি। 50 কেজি ওজনের স্বর্ণের চাকা যদি আপনার বাসার থাকে, আর আপনার এলাকার সব মানুষই জানে আপনার কাছে এত দামি জিনিস আছে, তাহলে আপনি কি অসতর্ক অবস্থায় ঘুমাইতে পারবেন? জ্বালা থাকবো একটা, কোন সময় সুরে নিয়ে যায়, ডাকাইতে নিয়ে যায়। এই জন্য আমরা কি করব, যে গড়ের বাইরে একজন পাহারাদার ফিট করবো, যে তুমি গড়ের বাহিরে পাহারাদারি করবা, গড়ের ভিতরে পাহারাদার ব্যবস্থা করো। প্রশ্ন করতে পারেন হুজুর গড়ের বাহিরে বুঝলাম, গড়ের ভিতরে কেন? গড়ের ভিতরে তো আমি আর আমার ওয়াইফ ছাড়া কেউ নাই। গড়ের ভিতরে আমি এই জন্য কইলাম, সম্ভাবনা আছে আপনার স্ত্রী আপনাকে জবাই করে সেই স্বর্ণের মালিক হয়ে যাওয়া। কারণ আপনার বউ যদি 50 কেজি ওজনের স্বর্ণের মালিক হয়, তাহলে আপনার মতো জামাই বাজারে গিয়ে কয়েকটা কিনতে হবে, যেরকম ঠিক কিনা। হ্যাঁ, পৃথিবীর ইমানদার মুসলমান, দামি জিনিস যদি তোমার কাছে হয়, তুমি অসতর্ক অবস্থায় থাকতে পারো না, অসতর্ক অবস্থায় চলাফেরা করতে পারো না। পৃথিবীর ইমানদার মুসলমান, তাকায়া দেখো বিশ্বনবীজি বলেছেন একজন ইমানদারের ইমানের মূল্য হলো এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর যেই মূল্য হবে, এর চাইতে আরো বেশি হলো ইমানের মূল্য। ইমানের মূল্য যদি এই পরিমাণ হয়, ইমান চুরি করার জন্য সুর ডাকাইত আসে না নাই? আরো জোরে কান। ও পৃথিবীর ইমানদার মুসলমান, ইমান যে দামি জিনিস, দামি জিনিসের বিপক্ষে শত্রু আছে। দামি জিনিস ধ্বংস করার জন্য, চুরি করার জন্য শয়তান আপনি আমার পিছনে 24টা ঘন্টা লেগে আছে। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত আপনি আমার পিছনে 24টা ঘন্টা লেগে আছে। এই জন্য মুসলমান ঘুমায় থাকলে চলবে না, ঘুমায় থাকলে চলবে না, সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। একজন ইমানদারের ইমান যেন নষ্ট না হয়। শয়তান হামলা করে, ইহুদি খ্রিস্টান হামলা করে, ডাকাত হামলা করে, চোর হামলা করে, একজন ইমানদারের ইমান যেন চিনায় নিতে না পারে। এই জন্য মুমিন মুসলমান সতর্ক অবস্থায় নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। সতর্কতায় পৃথিবীর চলাফেরা করতে হবে, যেন ইমান ধ্বংস না হয়, যেন ইমান ধ্বংস না হয়। কারণ দেখবেন ইমান ধ্বংস হয়, ইমান ধ্বংস কিভাবে হয়, যে দেখাইবো আপনাদের কি এমন বালা কাজ, দেখাইবো বালা, আসলে কাজটা হলো খারাপ। যেমন আমরা শুরু সময়, আপনাদের এলাকা আছে কিনা জানি না, শুরু সময় দেখতাম আমরা কইতাম যে দরসাই আঙ্গুল শাহাদত আঙ্গুল, যেই তাওয়া ধরবে তখন দেখাইছে কোনটা বালাটা, ধরাইছে কোনটা। ঠিক তেমনি ভাবে আপনি আমাদের সমাজে সরল মনা মুসলমানদেরকে দেখাবে সবের কাজ, পাবে গুনার কাজ, যেরকম ঠিক না বেঠে। যেই কথাটা বলতেছিলাম, যে ইমান এত দামি, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলেন, হে রুমের বাদশা, তুমি আমাকে রাজত্বের লোভ দেখাও, আমাকে রাজা বানায় দিবা। আর আমার নবী বলেছেন, শুধু নির্বেজাল ইমান নিয়ে যদি কবরে যায়, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে। তাহলে ইমান নিয়ে কবরে আমরা যাইতে চাইনি, তাহলে দুনিয়ার ইমানের পিছনে মেহনত করতে হবে। দুনিয়ার কিসের পিছনে মেহনত করতে হবে? ইমানের পিছনে মেহনত করতে হবে। ইমানের পিছনে কিভাবে মেহনত করবেন? লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, আল্লাহ হলেন খালিক, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো হলো মাখলুক, যেরকম ঠিক কিনা। মাখলুক প্রথমত দুই হকা, কয় হকা? একটা হলো প্রাণী, আরেক প্রকার মাখলুক হলো অপ্রাণী। প্রাণী বলতে যা কিছু বোঝায় যে সমস্ত মাখলুকের প্রাণ আছে, আর অপ্রাণী হলো যে সমস্ত মাখলুকের প্রাণ নাই। যেমন মনে করেন হাতর, হাতরের প্রাণ আছে নাই। আর যে সমস্ত মাখলুকের প্রাণ আছে এইগুলা আবার দুই হকা, এক প্রকার প্রাণী চলাফেরা করতে পারে আর আরেক প্রকার প্রাণী চলাফেরা করতে পারে না। যেমন মনে করেন গাছ, গাছ কি হাঁটা চলাফেরা করতে পারে? এক কথা আল্লাহ পাক এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন, মনোযোগ দিয়ে শুনেন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণী বানাইছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, মানুষ ব্যতীত সকল প্রাণীর মাথা আল্লাহ পাক নিচের দিকে ঝুঁকায় দিয়েছেন। হাঁস, মুরগি, বেড়া, দুম্বা, ছাগল, উট, যা আছে সবগুলোর মাথা নিচে না উপরে। গাছের পাতার আগার দিকে লক্ষ্য করেন, পাতার আগাটাকেও আল্লাহ নিচের দিকে ঝুঁকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র মাখলুকের মধ্যে, প্রাণীর মধ্যে একমাত্র হলো মানুষ। মানুষের মাথা আল্লাহ নিচে দেয় নাই, মধ্যখানেও দেয় নাই, আল্লাহ উপরে ফিট করে দিছে। আর তো আস্তে বলে সুবহানাল্লাহ। কেন মানুষের মাথা আল্লাহ উপরে ফিট করে দিয়েছেন? তার কারণ কি? আল্লাহ বুঝাতে চাইছেন, ওরে আদম সন্তানেরা, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিলাম, তোমাকে মর্যাদা দান করলাম, তুমি মানুষ হলে দামি। আমি আল্লাহ তোমার দামি বস্তু হলো যত প্রাণী আছে, সকল প্রাণীর সবচাইতে দামি অংশ হলো মাথা। জোড়া কণ্ঠে কি নাম? মাথা যদি না থাকে কোনো প্রাণী কিন্তু বাঁচবে না। ও মানুষেরা, তোমাদের মাথা হলো দামি, সকল প্রাণীর মাথা হলো সম্মানী। আমি আল্লাহ সকল প্রাণীর সম্মানিত বস্তু মাথা আমি আল্লাহ নিচের দিকে ঝুঁকায়া দিছি। তুমি মানুষের মাথা আমি আল্লাহ নিচেও দেই নাই, মধ্যখানেও দেই নাই, আমি আল্লাহ উপরে ফিট করে বুঝায়া দিলাম। তুমি যেমন সম্মানী, তোমার মাথাটাও আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি। ওরে সম্মানিত মানুষ, সম্মানিত মাথা আমি আল্লাহ ছাড়া কোনোদিন কোনো গায়রুল্লাহর সামনে, কোনো বাবার সামনে, কোনো মাজারের সামনে, কোনো গাছের সামনে, কোনো পীরের সামনে, মরণ পর্যন্ত সম্মানিত মাথা যদি ঝুঁকাও, একমাত্র আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকাও, আল্লাহ ছাড়া কোনোদিন কোনো গায়রুল্লাহর সামনে মাথা আনত করা যাবে না। এটার নাম হইছে ইমানের পিছনে মেহনত করা। ইমানের পিছনে মেহনত করার অর্থ হলো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, মরণ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে। এটা হলো ইমানের এক নাম্বার দাবি। তাহলে আমরার মতো কিছু মুমিন মুসলমান আসেনি যে আল্লাহর সামনেও সেজদা দেয়, বাবার মাজারে গিয়েও সেজদা দেয়, আসে না? নাই। আরেকটা আওয়াজ দেখো, ও মুসলমান, বিন্দু পরিমাণ শিরিক নিয়ে যদি কবরে যাও, বিন্দু পরিমাণ শিরিক নিয়ে যদি কবরে যাও, জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য নির্বেজাল ইমানের একটা ব্যাখ্যা হলো মরণ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর সামনে, কোনো বাবার সামনে, কোনো পীরের সামনে। কিছু মুসলমান তো আছে, ওই বাবার সামনেও যায়, পীরের সামনেও যায়। এক কয় নম্বরের মুসলমান? আরো জোরে কয়, হে কি এক নাম্বার না ডুপ্লিকেট? আরো জোরে কন। হ্যাঁ, পৃথিবীর মুসলমানরা, নবীর সাহাবীরা আল্লাহ ছাড়া কোনদিন কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করে নাই। ঈমান গ্রহণ করার আগে যেই সমস্ত সাহাবীরা, একজন দুইজন নয়, অসংখ্য অগণিত খোদায় যারা বিশ্বাসী, অসংখ্য অগণিত মাবুদের পূজা যারা করত, কেউ পাথরের পূজা করত, কেউ গাছের পূজা করত, বড় কিচ্ছু দেখলেই মাথা নোয়াইত। এই সমস্ত সাহাবায়ে কেরাম যেই মাত্র বিশ্ব নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সেজদা দেয় না, আল্লাহ ছাড়া কোনো পাথরের সামনে মাথা নত করে না, কোনো মূর্তির সামনে মাথা নত করে না। ওই সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে, ঈমানের মতো দৌলত গ্রহণ করার কারণে বেঈমান কাফেররা নির্যাতন শুরু করে দিল। কেমন নির্যাতন শুরু করে দিল? অসংখ্য অগণিত সাহাবীদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দিয়েছিল। বিশেষ করে নবীর সাহাবী হযরত বিলাল, যার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, যিনি ছিলেন গোলাম, কিন্তু বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। হাবশী গোলাম বিলালের ইজ্জত আল্লাহ দুনিয়া এবং আখিরাতে এমন ভাবে বাড়ায়া দিয়েছে, আল্লাহ এমন ভাবে বাড়ায়া দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে বিলাল, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর উটের লাগাম ধরে ধরে আমি নবীর সঙ্গে তুমি বিলাল জান্নাতে ঢুকবে। যে বিলাল ইমান আর অপরাধে বেঈমান কাফেররা উলঙ্গ কইরা উলঙ্গ করে জ্বলন্ত আংরার উপরে শোয়া দিত, নবীর সাহাবী হযরত বিলাল অপরাধ ছিল একটাই, মূর্তি পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর গোলামি করে, মূর্তি পূজা বাদ দিয়েছে, এক আল্লাহর গোলামি করে। এই অপরাধে জ্বলন্ত আংরার উপরে নবীর সাহাবী বিলালকে শোয়া দিত। ঘটনাক্রমে একদিন বেঈমান কাফেররা জ্বলন্ত আংরার টুকরা নবীর সাহাবী বিলালের মুখের ভিতরে ঢুকায়া দিয়েছিল। যেই মাত্র মুখের ভিতরে ঢুকালো, বিলালের জিহ্বার আগাটা পুড়ে গিয়েছে, জিহ্বার আগা নাই। আপনি আমার সমাজে যেই লোকের জিহ্বার আগা নাই, উনি কিন্তু শিন উচ্চারণ করতে পারবে না, কালিবর্ষ উচ্চারণ করতে পারবে না, জোরে কণ্ঠে কি নাম। কিন্তু বিলালে হাবশী, উনি ছিলেন মদিনার মসজিদের মুয়াজ্জিন, উনি মসজিদের নববীর মুয়াজ্জিন বেলাল। উনি যখন আজান দিতেন, আজানের সময় আশহাদু উচ্চারণ করতে পারতো না, উনি আশহাদু উচ্চারণ করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান কাফেররা মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। একজন সাহাবীকে দেখলেই বেঈমান কাফেররা একজন আরেকজনের উপরে হইরা যায়, মুসলমানদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে। আর এই কথাটা বলে মদিনার মসজিদের মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো, যার আযানটাও শুদ্ধ হয় না, যার আযান সহি হয় না, যিনি আশহাদ উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কিরাম বিশ্ব নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেঈমান কাফেররা মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিলালের আযান শুদ্ধ হয় না, এই জন্য ওগো নবীজি বিলালকে মুয়াজ্জিনি বাদ দিয়া নতুন আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করুন মসজিদে নববীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত আলামিন বিলালের মুয়াজ্জিনি বাদ দিয়া নতুন আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করেন, যার আযানটা বড় সহি শুদ্ধ, আযানের আওয়াজ বড় উঁচু। মুয়াজ্জিন সাহেব মসজিদের নববীতে ফজরের আযান দিয়েছে, আযানের আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, অনেক দূর পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছে গিয়েছে। ওই দিন ফজরের জামাতে মসজিদের নববীতে মুসল্লির কোনো অভাব নাই, ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে যেই মাত্র বের হয়েছেন, এমনি শোনা যায় জিবরাইল আসার ঘণ্টা বাজে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? ফজরের আযান হইছে না? ওগো নবীজি, আজকে কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, কেন রে, আজকে তো আরো সুন্দর করে আযান হয়েছে, অন্য দিনের তুলনায় আরো সুন্দর হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আজকে মসজিদে নববীর ফজরের আযান মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। আপনার সাহাবী বিলাল যেই মাত্র আযান দিতেন, যদিও বিলালের জিহ্বার আগাটা পুড়ে গিয়েছিল, বেঈমান কাফেররা জ্বলন্ত আংরা ঢুকায়া দিয়েছিল, এই জন্য জিহ্বার আগাটা পুড়ে গিয়েছে, যদিও শিন উচ্চারণ হতো না। কিন্তু বিলাল যেই মাত্র মসজিদের নববীতে আযান দিতেন, বিলালের আযান মহান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। ইমান আনার কারণে বিলালের দাম আল্লাহর কাছে বাড়ছে না কমছে? डाक दिया मुहम्मदेर दरबारे जावा आशा यदि बंद ना करो आमिओ ना खेये दुनिया थेके बिदाय हये যাব आमिओ खाना बंद करे दिलाम आर खाबो ना। साद इब्ने अबी वक्कासेर मा खाना बंद करे दिछे उनी खाय ना। एक दिन दुई दिन तीन दिन पार हये गेछे खाना बंद करे दिछे। यमलेक साद इब्ने अबी वक्कास डाक दिया बोलेन मा একটা কথা বলতে পারি গো। মা মনে মনে ভাবছে মনে হয় আমার ছেলেটা এই কথাই বলবে। ও মা আর মুহাম্মদের কাছে যাব না, ঈমান এখন ছেড়ে দিলাম, মনে হয় এই কথাটা বলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা ডাক দিয়া কয় ছেলে রে কি কথা বলার বলো। এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন মা গো, ও মা আমি ঈমান আনার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়ার কারণে আপনি যে খানা বন্ধ করে দিবেন, আপনি যদি না খায়া মারা যান এইভাবে একদিন দুই দিন তিন দিন যদি হয় আর না খেয়ে যদি মারা যান, ও মা এমন যদি কোনো সিস্টেম হয় আবার জিন্দা হবেন, আবার না খেয়ে মারা যাবেন, আবার জিন্দা হবেন, আবার না খেয়ে মারা যাবেন। ও মা এইভাবে ১১২ যদি আপনার মরণ হয় আমি সাদ ঘোষণা দিলাম একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। তখন মা ডাক দিয়া কয় বুঝছি তুমিও ঈমান ছাড়বে না, সুতরাং আমার কষ্ট করে লাভ নাই, আমিও খাই নাই, আমিও কষ্ট করে লাভ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাস মারে বা খাওয়াইয়া বিশ্ব নবীজির দরবারে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত গরেনা হইলা বলছেন আল্লাহর রাসূল খুশি হইয়া বলেন সাদাকা আবি ওয়া উম্মি ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস। সমস্ত সাহাবায়ে کرام বিশ্ব নবীজির কাছে গিয়া বলতেন সাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা এবং বাবা আপনার জন্য কুরবানি হয়ে যাক। আল্লাহর রাসূল বলতেছেন ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি নবী উল্টা বলতেছি সাদাকা আবি ওয়া উম্মি আমি মুহাম্মদের মা এবং বাবা তোর মতো সাহাবীর জন্য কুরবানি হয়ে যা। তাহলে নবীর সাহাবীরা ঈমানের পিছনে এমন মেহনত করছেন সব ছাড়ছেন, মা বাপ ছেড়ে দিয়েছেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন, কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান আরো জোরে কোন। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মত। তোমাদের ঈমান আল্লাহর কাছে কবুল হতে গেলে শর্ত হলো তোমাদের ঈমান হতে হবে সাহাবাদের ঈমানের মত। ঈমান কবুল হতে গেলে সাহাবায়ে কেরামের ঈমান হলো তোমাদের জন্য আদর্শ, তোমাদের আমল কবুল হতে গেলে সাহাবায়ে কেরামের আমল হলো তোমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান, সাহাবায়ে কেরামের আমলের মতো আমল যেন আমরা করতে পারি, সাহাবায়ে কেরামের ঈমানের মতো যেন আমরা ঈমানদার হইতে পারি। আর শুরুতে বলেছিলাম আল্লাহ আমাদের ইজ্জত বাড়ায় দিয়েছেন কোরআনের কারণে, ইলমের কারণে। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব আল্লাহর কোরআনের সাথে যেন সম্পর্ক রাখতে পারি, তেলাওয়াতের মাধ্যমে নিজের ছেলে মেয়েকে পড়ানোর মাধ্যমে, টাকা পয়সা দিয়া, দান খয়রাত কইরা, কোরআন পড়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ফরমান। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।